হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন ট্রাইভেকারের বয় জয় করে সেমিতে ব্রাজিল নির্ধারিত সময়ে জালের দেখা পেল না কেউই ম্যাচ গড়ালো ট্রাইবিকারে তাতে প্যারাগুয়েকে হারিয়ে কুপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল পর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ আটের ম্যাচে ট্রাইবিকারে চার তিন কুলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই হাজার ও দুই হাজার পনেরো এই প্যারাগুয়ের কাছেই ট্রাইবিকারে কপাল পড়েছিল ব্রাজিলের পুরনো সেই স্মৃতি মনে করে ম্যাচের আগের দিন তিতের কণ্ঠে ফোটে ওঠে ট্রাইবিকার বিতি তবে মাঠের লড়াইয়ে বয় জয় করে মধুর প্রতিশোধ নিয়েছে টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর জালে গোল উৎসব করা ব্রাজিলকে এদিন স্বরূপে দেখা যায়নি ভুল পাস আর আক্রমণের শেষ মুহূর্তে বলের নিয়ন্ত্রণ হারানো সঙ্গে শেষ দিকে যুগ হয় তাদের গুল মিসের মহড়া দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় প্রতিপক্ষ শিবিরে একজন কম থাকার পরও তাই নির্ধারিত সময়ে জালের দেখা পায়নি দলটি অন্যদিকে অধিকাংশ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা প্যারাগুয়ে ম্যাচে একবারই মাত্র প্রতিপক্ষের গুলরক্ষকের পরীক্ষা নেয় তাতে বেশ ভালোভাবে উতরে যান মিনিটে আলিসন বল দখলে রেখে আক্রমণাত্মক খেলে ব্রাজিল তবে শুরু ছন্দ প্রথমার্ধের বাকি সময়ে ধরে রাখতে পারেনি তারা বিরতির আগে উল্লেখযোগ্য কোনো সুযোগও পায়নি দলটি নিজেদের ঘুষিয়ে নিয়ে পাল্টা আক্রমণে ওঠা প্যারাগুয়ে উনত্রিশতম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সান্তোষের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে চুয়ান্নতম মিনিটে ফাবিয়ান তাদের ডি বক্সের ফাউল করলে প্রথমে মুখে ফিরমিনুকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি পরে বিএ আর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রিকিকের বাসিবা যান রেফারি তবে ডিফেন্ডার বালবুয়েনাকে দেখান সরাসরি লাল কার্ড প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সবই যাচ্ছিল সেরা সুযোগটি পান গ্যাব্রিয়েল জেসুস কিন্তু ছোটো ডি বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড দুই মিনিট পর অ্যাবারটনের শট একজনের পায়ে লেগে বাইরে চলে যায় আটাশতম মিনিটে অ্যালেক্সান্দ্রোর হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন প্যারাগুয়ে এর মিনিট পর বাইরে থেকে ডিবক্সের উইলিয়ানে নিচু শট পুষ্টে লাগে করার সময়ে অ্যাবার্টন ও ডি বক্সে দারুণ পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে ম্যাচ গড়ায় ট্রাইবিকার নামক ভাগ্য পরীক্ষায় পেনাল্টি শুট ব্রাজিলের পক্ষে প্রথম তিন শটে লক্ষ্যভেদ করেন উইলিয়ান মার্কিনিউস ও ফিলিপে কুতিনহো রবের তো ফিরমেন গোল করতে ব্যর্থ হলে স্কুল লাইন দ্বারায় তিন তিন এরপর প্যারাগুয়ের শেষ শট নিতে আসা গনসালেস লক্ষ্যপ্রষ্ট হওয়ার পর গ্যাব্রিয়েল দেশে নিখুঁত শটে শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের প্যারাগুয়ের প্রথম শটেই মিস করেন ডিফেন্ডার গুস্তাবো গুমেস মাঝের তিনটি শটে লক্ষ্যভেদ করেন মিগেল আলমিরন বরনো বালদেস ও মাতিয়াস রোহাস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ